স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। চট্টগ্রামে সকাল 7:45 ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে। জামাতের ইমামতি করেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি। রাজশাহীতে হজরত শাহ মখদুম রূপুশ কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:00। এদিকে সকাল 7:45 নগরীর কাদিরগঞ্জ বাইতুল আমান জামে মসজিদে ঈদ জামাতে অংশ নেন সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। সিলেটে সকাল 8:00 হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে ঈদুল আজহার প্রধান জামাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এছাড়া শহরের বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বরিশাল নগরী কালেক্টরেট মসজিদে সকাল 8:00 ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক সহ সর্বস্তরের মানুষ নামাজ আদায় করেন। খুলনা টাউন জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ নাটোর জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানে ঈদের জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা।